কারণে আমরা এই দুনিয়ার মধ্যে আইছি কি তার লাগি আইছি কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ায় দিছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগি পয়দা করছি আর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান আমি জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগি পয়দা করছি আমার ডাখার লাগি পয়দা করছি আমি আমার রাসূল আর কথা মোতাবেক সলা লাগি পয়দা করছি এখন প্রশ্ন হইয়া থাকব যে আমি দুনিয়ায় তো আল্লাহ আমারে পড়াইছে আমি কি ইবাদত খালি করতাম আমার কি বাড়ি নাই আমার কি বাজার নাই আমার আর কোনটা করতাম না আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরজেন আমি তোমাকে দুনিয়ার মধ্যে পড়াইছি ইবাদত করার লাগি এখন কি দোকানদারি করতাম না এখন কি খেত কৃষি করতাম না সমস্ত করতাম আজ যেদিন আমি দোকানদারি করি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক দোকানদারি করি আল্লাহ রসুলে ফরমায় আত্তাজিউ সাদুকুল আমিন সত্য তিজারত করনেওয়ালা সত্য হাসা মিসা না মাতনেওয়ালা দোকানদার তিজারত করনেওয়ালা খারবারি করনেওয়ালা মহান নবীন ও সিদ্দিকিন ও সুহাদাইন এরার হাসর কেয়ামতের দিন নবী অকলর লগে হইব সিদ্দিকিন অকলর লগে হইব সুহাদা অকলর লগে হইব দোকানদারি করিয়া কোনো দিন মিশা মাত মাতিয়ার না দোকানদারি করিয়া বোতলের মধ্যে সময়া দিয়ার না দোকানদারি করিয়ার মানুষের লগে ঝুট পাতিয়ার না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আল্লাহ ওয়াইল ফর বড় খারাপি দংস এরা আন মানুষ আল্লাযী ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাউফুন যে সরব তারা কয়েল করিয়া ওজন করিয়া লয় এ সময় তারা পুরাপুরি লয় আর যে সময় দেওয়ার বাড়িয়া দিতে সময় কম দেয় যে সময় তার হক লইত দশ টাকা এক লিটার বস্তু এক লিটার পানি দশ টাকা দিয়া বা এক কেজি চাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা পুরা লইব আর চাল এক কেজি দেওয়ার গিয়ারলে একশো গ্রাম কম দিব অবহান আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমান ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের মধ্যে ওয়াইল হুনা ইত্রা এরকম মানুষরে যে নিজের হক রে ইন খালি দোকানদারি মতলব না ইন হকদারের হক রে ফুরা দিতার ওখান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হক তো ফুরা খামলায় যদি নলা খাম করতে সময় আজিরা পুরা পুরি লয় পাঁচশো টাকার পাঁচশো টাকা লয় খামের মধ্যে যেদিন কমে পড়ে তাহলে এই ওয়াইলের মধ্যে সাবির হইব এরও খারাপ হইব এও আল্লাহর কাছে জবাব দিতে লাগবো যাই হোক বাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা দুনিয়ায় আমার মকসদ হইয়া তাক লগিয়া আল্লাহর এবাদত হইত আল্লাহর এবাদত হইত এই দুনিয়ায় আল্লাহ তবারক তালে আমরা কয়েক দিন করছি এই দুনিয়ায় তাক লোক খেল থমাশার মতো আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমার এ আলম আন্নামাল হায়াত দুনিয়া লাইবু ওয়ালা খেয়াল করো এ আলম জানল হুশ করো এই মুসলমান হল ও মানুষ হল এ আলম আন্নামাল হায়াত দুনিয়া দুনিয়ার যে জিন্দগি লাইবু ওয়ালা খেয়াল তামাশা এই দুনিয়ার জিন্দগি রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমার এই দুনিয়ার জিন্দগি হইয়া তাহলে তোমার তানোর খেয়াল তামাশা যেমন এখন আমরা ছোটবেলা হরুদায় কোনো জায়গার মধ্যে ধরিলাম বালি সরার মধ্যে বালিটি সুন্দর করে হরুদায় গড় বানাইছে গড় বানানির ঘরে কেউ যদি ভাঙিল কিবা তো ফানির ঢেউ আইয়ে ভাঙিলিস এই হরুদায় মাটির ফলে খান্দিব কইব আমার গড় ভাঙি গেছে কারণ কিতা এই গড়ের প্রতি তার এত মহব্বত আর মায়া যে মায়ার কারণে হে খান্দে হে বাবের কেন অরিজিনাল গড় আমরা তার ঘরদার কুটুকুটি খালাই পাত্তা দিয়া কাপড় দিয়া গড় বানাই একজনে বাঙ্গি লাও না হে লড়াই লাগাই দিব তার প্রতি এত মহব্বত এই ফাত্তার গড় অরিজিনাল গড় আমরা জেলার বড় গড় আমরা আর সিসি গড়রে গড় পাবি হে ছোট বাচ্চা কুটুকুটি গড়রে ওলা হরু গড়রে ফাত্তার গড়রে অরিজিনাল গড়র মতন গুরুত্ব দে এই গড়র প্রতি তার বেশ মায়া
محبت دلر مدد زار خرانه اي خلار گوري کر ارجنال گورو بافه بوزار ناره بتا ایکن تو خلار خطا ایکن تو خلار خطا ایکن کیزاتر گور تور تو اصل گورو ایلو بڑی کنتو فوائے بوزنا بچائے بوزنا ایکن تار پتی اي گورو پتی تار محبت وار خرانه اي گور ایکن اصل گورو لحن بابه زلخن آج امراد دنیای کر اللہ پر خیر خورتای بچائے خلار گوری کنڈے بابر ارجنال گور امرا زلخان دنیای کنڈے بابیار ارجنال دنیای شاعر فرمار دنیا کے اے مسافر منزل تیرے قبر دنیا اے او مسافر خور مسافر خرے گور مسافر خواہ زی ایک زگا تاکی انو زگر مدد زائے ستائی حشابے ہی زگر مدد تاکینا فنڈو دینار خوم شمال لگی لیا زائے اے منشور مسافر خواہ امرا خوی وستائی وستائی منشور مسافر خواه ایک منوش کنتای خونو گلو تار کنو ستھان نائی اے مسافر شایر خور دنیا کے اے مسافر منزل تیرے قبر دنیا اے مسافر خور تما تانور اصل بڑی یا تخلو گیا قبر تما تانور اصل گور یا تخلو قبر جو تو کر رہا ہے تو دو دن کا یہ سفر زیتا تمہیں شازائی رہا زیتا تمہیں بیلڈنگ لوئی بنائی رہا زیتا ماری ماتی میرا شلو رہا আর হক আর না হক মারিয়া তুমি জমারা এটা দুই দিনের সফর এটা দুই দিনের সফর আল্লাহকে কর দুনিয়াকে এ মুসাফির মঞ্জিল তরে কবর আসল মঞ্জিলা আসল বাড়িয়ে তক আমরা কবর দুনিয়ায় তো 60 থেকে 70 বছরের জিন্দেগি আসল জিন্দেগি তো ইয়া তাকলো জেগু ইয়া তাকলো লাখ লাখ বছর জেগুর কোনো সীমা নাই জেগুর কোনো সীমা নাই হগু ইয়া তাকলো আসল জিন্দেগি আসল বয়স আসল হায়াত اے خرنا اللہ پاک رب العالمین فرما وما الحیات الدنیا الا لعب ولا تما تنر زندگی جگا دسی اٹا کھیل تماش اعلمو انما الحیات الدنیا لعب ولا وزینت وتفاخر بین اور پھر اللہ پاک رب العالمین فرما اے دنیا کھیل تماشا اور زینت کھیل سندر جلیا ہمار بڑے کلا سندر ہوئی تو আমি নিজে কিলা সুন্দর হইতাম আমার বিল্ডিং কিলা সুন্দর হইতো এই সুন্দর আর তাফা করুন বাইনা নাস আর আপুসর মধ্যে কম্পিটিশন ফখর করা আমার এত কি বেশ হইতো তার তা কি বেশ হইতো এই কম্পিটিশন আল্লাহ পাক রব্বুল আলামিনে ইন আল্লাহ তিন রকমের তিন যুগর কথা হইছে ওয়া তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ তারপরে করে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জিন্দেগি হইলো তাহলে বেশ মাল বেশ আওলাদ বেশ মাল আর বেশ اولاد ও তিন রকমের তিন সময় কথা আল্লাহ পাক তিন যুগর কথা কর প্রথমে কর খেল তামাশা দ্বিতীয়তে কর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিনত তৃতীয়তে কর আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশ লাগে اولاد বেশ দন বেশ লাগে ইন তিন যুগর কথা কইছে সবার প্রথম যে যুগ ছোটবেলা ছোটবেলায় হরু দাস্তে খেলা ছড়া আর কোনটা নাই খেলার সবটাই গুরুত্বপূর্ণ খেলা বাচ্চাদের সব সময় শুরু থাকে এটাই তার আহম জিনিস এটাই আসল জিনিস আর যে সময় জোয়ান হয়ে গেল সেই সময় সৌন্দর্য লাগে সেই সময় বেশি তোমার কসরত লাগে আর যে সময় বড় হয়ে গেলাম আমার কোয়াইন বেশি আমার মাল বেশি বুড়াওয়ার বাদে এই কথা এইরকম তিন যুগর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা এই তিন যুগ তোমার তানোর ওলাখান যাইব এরপরে কিতা করা লাগব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হওয়া লাগব এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হওয়া লাগব দুনিয়ার এই মুক্তসর জিন্দগি যে সময় আমরা এই দুনিয়ায় শেষ হয়ে যাব আমরা হায়াত শেষ হয়ে যাব আমরা জান জিব্রাইল আজরাইল আলাইহিস সালামে কবজা করে দিবা এরপরে আমরা তো আলা ওলাদে কবরস্থানে